হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল বিজয় স্কিল। গাইস, কথা বলবো আজকে ওইএক্স যে মাইনিংটা করতেছি আমরা সাতোশি অ্যাপস এর মধ্যে। তো এটাতে অনেকজনেরই অনেক প্রশ্ন আছে। প্রথম প্রশ্নটা হচ্ছে, ভাই আমরা তো এর আগে যে কোর মাইনিং হয়েছিল সেই কোর মাইনিং এর সাথে আমরা জড়িত ছিলাম না, তাহলে আমরা যে কোর মাইনিং করে নিই আগের যে ওয়ালেটটা আছে সেই ওয়ালেট বাদে নতুন ওয়ালেটে আমরা এখান থেকে পেমেন্টটা পাবো কি না? এখানে যে কিছুদিন আগে একটা টেস্টনেট হইল বা ওইএক্স এর যে টেস্টনেট রানিং আছে এটাতে যদি আমরা জয়েন হই তাহলে কি এখান থেকে পেমেন্ট পাবো, অথবা যদি জয়েন না হই তাহলে কি এখান থেকে পেমেন্ট পাবো না? এবং আরও কিছু প্রশ্ন আছে, যেমনটা এখানে অনেকেই প্রশ্ন করতেছে, আমরা যদি ওয়ালেটে ক্লিক করি তাহলে আমরা দেখতে পারবো যে অনেকেরই কিন্তু কোর ওয়ান যে কয়েনটা সেটা কিন্তু আছে। অনেকেই বলতেছে যে ভাই কোর ওয়ান কয়েনটা কি কোর কয়েনের সাথে আমরা তুলতে পারবো? ভাই এগুলো আপাতত তুলতে পারবেন না, এবং কি আপাতত তোলার জন্য এখানে দেখেন আপনারও এভেলেবেলে কয়েনটা চলে গেছে, ওইএক্স যে কয়েনটা সেটা কিন্তু আপনার এভেলেবেলে চলে গেছে, অর্থাৎ কিছুদিনের মধ্যে এখানে মেননেটটা চলে আসবে এবং মেননেটে আসার পর বা অংশগ্রহণ করার পর আপনি এখান থেকে ট্রান্সফার করতে পারেন। কিন্তু এখানে একটা মূল প্রশ্ন থেকেই যায়, সেটা হচ্ছে যারা যারা সাতোশি ওইএক্স এর টেস্টনেটে জয়েন হয়নি তাদের একটাই প্রশ্ন যে ভাই আমরা টেস্টনেটে জয়েন না হলে আমরা কি পেমেন্ট পাবো? আর বিশেষ করে যারা টেস্টনেটে জয়েন হতে চাচ্ছেন কিন্তু আপনার কাছে কোর নাই, অনেকেই জানেন যে টেস্টনেটে জয়েন হলে আপনার কাছে অবশ্যই যে কোর যে নেটওয়ার্কটা আছে সেখানে কিন্তু আপনার কোর থাকার লাগবে, তাহলেই কিন্তু আপনি যে টেস্টনেটটা অংশগ্রহণ করতে পারবেন এবং সেখানে কতগুলো প্রশ্নের অ্যান্সার দেওয়ার পরেই আপনি সেখানে কেওয়াইসি কমপ্লিট করতে পারবেন। এবং কিছুদিন আগে আরেকটা টেস্টনেট ছিল, যে কোনো একটা টেস্টনেটে আপনি জয়েন হলেই হইল। তো টেস্টনেটের ব্যাপারে অলরেডি চ্যানেলে ভিডিও দেওয়া আছে, আপনি চাইলে টেস্টনেটে জয়েন হইতে পারেন। এখন মূল কথায় আসা যাক, আপনি যদি টেস্টনেটে জয়েন না হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আপনি পেমেন্ট পাবেন। তবে সেক্ষেত্রে যারা যারা টেস্টনেটে জয়েন হয়েছে অনেকেরই কেওয়াইসি কমপ্লিট হয়েছে, কোশ্চেনগুলো অ্যান্সার দেওয়ার পর কিন্তু সবারই বেশিরভাগই কেওয়াইসি কমপ্লিট হয়েছে। তো সেক্ষেত্রে তাদের পরবর্তীতে, অর্থাৎ আমরা যখন এই ওইএক্স কয়েনটা এখান থেকে ট্রান্সফার করব, অর্থাৎ ডিস্ট্রিবিউশনের সময় তাদের কাছে হয়তোবা কোনো ধরনের কোনো হয়তোবা চেকিং চাইবে না, এবং আপনি যখন করবেন আপনার ক্ষেত্রে হয়তোবা আপনাকে ফেস ভেরিফাইটা দিতে হইতে পারে। তো এই বিষয়ে কিন্তু তারা ক্লিয়ার করছে। এবং আরেকটা প্রশ্ন হচ্ছে যে ভাই আমরা তো সাতোশি মাইনিং অ্যাপসে জয়েনই হই নাই বা আমরা ওইএক্স কয়েনটা একেবারেই কম করছি, তো আমরা কি করব, আমরা কি বিখানে সেল দিতে পারবো বা আমার কয়েন একেবারেই কম, আমি কি সেল দিতে পারবো? এখানে একটা মূল বিষয় হচ্ছে, ধরেন এখানে আমার 1400টা কয়েন আছে, এখান থেকে কিন্তু আমি 10% অর্থাৎ 140টা টোকেন বা 140টা কয়েন আমি সেল দিতে পারবো। এয়ারড্রপ এবং মাইনিং এগুলোর মধ্যে 20% দিবে, কিন্তু 10% হচ্ছে সাতোশি অ্যাপস এর মাধ্যমে যেটা সেটা। তাহলে বাকি 10% কোথায় গেল? বাকি 10% পাওয়ার জন্য যারা যারা টেস্টনেটে জয়েন হয়েছে তাদের একটা অপরচুনিটি থাকার কথা, যে তারাই হয়তো বা টেস্টনেটে জয়েন হওয়ার কারণে হয়তো বা সেখানে কিছু পরিমাণ ওইএক্স কয়েন পাবে। এবং এক্ষেত্রে একটাই জিনিস ক্লিয়ার হইলো, যে যারা যারা সাতোশি মাইনিং অ্যাপস এখনো নতুনভাবে জয়েন হতে চাচ্ছেন অবশ্যই জয়েন হবেন। জয়েন হয়ে আপনারা অ্যাট ফার্স্ট এখানে যে প্রজেক্ট অপশনটা আছে প্রজেক্টের উপর ক্লিক করবেন। প্রজেক্টের উপর ক্লিক করলে এখানে আপনারা দেখবেন ওপেন ইএক্স যে নামটা পাবেন, এটার উপর ক্লিক করে আপনারা এখানে দেখবেন যে জয়েন এয়ারড্রপ অপশনটা পাবেন। আমরা যেহেতু জয়েন আছি আমরা এখানে এক্সিট দেখতে পাচ্ছি। জয়েন হয়ে গিয়ে আপনি নিয়মিত আপাতত আর মাত্র কয়েকটা দিন আছে এখানে ক্লেম করেন, এবং আপনি টেস্টনেটে জয়েন হন, যদি কপাল ভালো থাকে তাহলে আপনি এখান থেকে ভালো পরিমাণ ওইএক্স কয়েন হয়তো বা পাইতে পারেন, কোনো শিওর না। তবে তারা এইরকমই কিন্তু একটা আন্দাজ দিছে আমাদের। এখন মূল যে প্রশ্নটা, যে ভাই ওইএক্স কয়েনটা আমরা কবে তুলতে পারবো? আমরা যদি এখানে ওইএক্স এর যে প্রজেক্টের উপর ক্লিক করি তাহলে এখানে তারা ক্লিয়ারলি বলছে যে আমরা এখান থেকে কয়েনটা, এখানে দেখেন যে তারিখটা শুরু হয়েছে সেই তারিখটা এখানে দেখাচ্ছে, এবং আমরা যদি এটার উপর ক্লিক করি তাহলে এখানে দেখতে পারবো উইথড্রল তারিখ তারা কিন্তু দিছে 20 তারিখ, এবং আজকে যদি আমরা দেখি তাহলে কিন্তু আজকে 18 তারিখ, অর্থাৎ আর 2 দিনের মধ্যেই কি আমরা তুলতে পারবো? আসলে এখানে 2 দিনের মধ্যে তুলতে পারবো কি না এই পর্যন্ত কিন্তু মেইননেটের যে অপশনটা সেটা কিন্তু এখনো আমাদের ক্লিয়ার করেনি। আমরা যদি ওয়ালেটে গিয়ে ওইএক্স এর অপশনের উপর ক্লিক করি, আমরা এখানে জাস্ট একটা ক্লিক করব, ক্লিক করার পর এই জায়গায় দেখবেন যে উইথড্র যে অপশনটা, উইথড্রর উপর ক্লিক করি তাহলে এখানে দেখেন ওইএক্স উইথড্র ইজ নট অ্যাভেলেবল অ্যাট দ্য মোমেন্ট, অর্থাৎ মেইননেটের সাথে যখন মেইননেট আমরা এখানে অংশগ্রহণ করব, অবশ্যই অবশ্যই বারবার বলতেছি আপনাদের কিন্তু মেটামাস্কটা থাকার লাগবে। এবং সবাইকে এই মুহূর্তে আমি সাজেস্ট করব, খুব শীঘ্রই কিন্তু যেহেতু এটা থেকে আমরা পেমেন্ট পাবো, যারা যারা এখনো মেটামাস্ক অ্যাকাউন্ট খুলে নেয় আপনারা মেটামাস্কটা খুলে নেবেন, এবং কি সেখানে কোর ব্লক চেনটা অ্যাড করবেন, এবং সেখানে আপনারা
টেস্টনেটটা অ্যাড করবেন তাহলে হয়তোবা আপনাদের খুবই সুবিধা হবে। টেস্টনেটে অংশগ্রহণ করলে আপনি আপনার কেওয়াইসিটা এলিজিবল হয়ে যাচ্ছে, হয়তোবা পরবর্তীতে তার কোনো সমস্যা হচ্ছে না বা সমস্যার সম্মুখীন হইতে হবে না। কিন্তু এটার অর্থ এটা না যে আপনার টেস্টনেটে জয়েন হইতেই হবে। টেস্টনেটে জয়েন হলে অবশ্যই ভালো কিছু হবে এবং টেস্টনেটে জয়েন হলে অবশ্যই আপনার কোর নেটওয়ার্কে জয়েন হইতে হবে এবং কোর নেটওয়ার্কে জয়েন হইলে আপনার সেখানে কোর থাকার লাগবে, তাহলেই কিন্তু আপনি টেস্টনেটটাতে জয়েন হইতে পারবেন। আশা করি বুঝতে পারছেন। এবং মেইননেটের যে প্রশ্নটা অর্থাৎ কোন দিন বা কোন দিন আমরা এখান থেকে এই যে OEX কয়েনটা ট্রান্সফার করতে পারবো, এটার অবশ্যই আপডেট আসবে। আপডেটের সাথে সাথে আপনাদের ভিডিও দিয়ে দেওয়া হবে এবং অবশ্যই টেলিগ্রামে আমি খুব দ্রুত আপডেট দিয়ে দিব যে মেইননেটটা চলে আসে, মেইননেটে আমাদের অংশগ্রহণ করতে হবে এবং সেখান থেকে কিভাবে কয়েন ট্রান্সফার করে আমরা সেল দিতে পারবো সেই বিষয়ে অবশ্যই প্রসেস দেখানো হবে। এবং তারা যেহেতু এই পর্যন্ত অ্যাপে আমাদের ক্লিয়ারলি দেখাই দিয়েছে যে 20 তারিখে যে উইথড্র অপশনটা এটা মানে ডেট অনেকদিন থেকে আছে, যদি তারা এই ডেটটা মতো কথা রাখতে পারে তাহলে হয়তো আর দুই দিনের মধ্যে এই কাজটা আমরা সাকসেসফুলি ভাবে করে নিতে পারি। তো অফিসিয়াল টুইটারে আসার পর দেখেন লং টেস্টনেট ইজ লাইভ, অর্থাৎ তাদের যে টেস্টনেটটা সেটা কিন্তু এখনও লাইভ আছে। টেস্টনেটে কীভাবে জয়েন হবেন এই ভিডিওর নিচে আমি ডিসক্রিপশনে দিয়ে দিব ভিডিওর লিঙ্কটা, অবশ্যই ওটা দেখে আপনারা টেস্টনেটে জয়েন হতে পারবেন। বারবার বলতেছি টেস্টনেটে জয়েন হইতে হবে এমনটা না, টেস্টনেটে জয়েন হলে আপনাদের ফ্রিতে কিছু অপরচুনিটি থাকতে পারে, টেস্টনেটে জয়েন হলে আপনার সামনে যে কাজগুলো আসবে সেগুলো হয়তোবা আপনার অনেকগুলাই কমপ্লিট থাকা হইতে পারে। তো আশা করি বুঝতে পারছেন যে টেস্টনেটের ব্যাপারটা কি এবং টেস্টনেটের কাজ বর্তমানে অনগোয়িং আছে, আপনারা চাইলে অবশ্যই সেখানে অংশগ্রহণ করতে পারেন। তবে আমি পার্সোনালিভাবে সাজেস্ট করব আপনারা চেষ্টা করবেন সেখানে অংশগ্রহণ করার। এবং এই জায়গায় তারা দেখেন এই জায়গায় কিন্তু তারা ক্লিয়ার বলছে ডেয়ার কমিউনিটি upon the conclusion of OEX airdrop event in Satoshi app user will have the opportunity rewind new withdrawal asset address, অর্থাৎ আপনাদের কিছুক্ষণ আগে আমি যেই কথাটা বললাম যে আপনারা পুনরায় রিবাইন্ড করতে পারবেন আপনার যে মেটামাস্টার সেটা কিন্তু নতুনভাবেও করতে পারবেন আপাতত। তো অবশ্যই যাদের যাদের আগের অনেকেরই একটা সমস্যা আছে সেটা হচ্ছে আপনারা পাস ফ্রেস মেটামাস্টার রাখেন নাই এবং মেটামাস আনইনস্টল করে দিয়েছেন, অনেকেই এই সমস্যা ভুগতেছেন, ভাই আপনারা দ্রুত এটা খুলে রাখুন এবং নতুন যে মেটামাস্টার পাস ফ্রেসগুলো সেগুলো অবশ্যই ভালো জায়গায় সুরক্ষিত করে রাখুন। এখানে সেই পিকচারটাই এখানে বলা হয়েছে। এবং আমরা যদি স্ক্রোল করি তাহলে তারা এখানে বলছে and we have noticed that many user have faced difficult during the use of openex long testnet, অর্থাৎ অনেক ইউজার যে লং টেস্টনেটে জয়েন হতে পারতেছে না এই প্রবলেমটা তারা বুঝতে পারতেছে। তো এদের সিম্পলি বা এটা সহজ করার জন্য তারা চেষ্টা করবে খুব শীঘ্রই যে OEX অ্যাপসটা আসে সেখানে কোনো ধরনের কোনো ফাংশনালিটি নিয়ে আসার জন্য যাতে সবাই টেস্টনেটে জয়েন হতে পারে। এই পর্যন্ত এখনো হয় নাই, তবে হওয়ার সম্ভাবনা খুব কম, যদি হয় তাহলে ভালো এবং যদি না হয় তাহলে আপনারা টেস্টনেট এমনিতেই জয়েন হতে পারবেন। আমার গত ভিডিওটা দেখে আসেন, আপনি খুব সহজেই টেস্টনেটে জয়েন হতে পারবেন। তবে টেস্টনেটে জয়েন হলে আপনাকে বারবার বলতেছি আপনার কাছে দুইটা নেটওয়ার্ক থাকার লাগবে, আপনার যে মেটামাস্কটা আছে সেখানে দুইটা নেটওয়ার্ক থাকার লাগবে, একটা হচ্ছে কোর ব্লকচেন আর একটা হচ্ছে OpenEx এর টেস্টনেট। এবং OpenEx এর টেস্টনেটে আপনার কাজ করতে হবে এবং আপনার কোর ব্লকচেনে আপনার কিছু পরিমাণ কোর থাকার লাগবে। আশা করি বুঝতে পারছেন, গত ভিডিওটা দেখে আসেন তাহলে ক্লিয়ারলি বুঝতে পারবেন। তো গাইস এই ছিল মূলত OEX যে কোয়ান্টাম মাইনিং করতেছি সাতোশি অ্যাপসের মধ্যে এটাই লাস্ট আপডেট। এবং মূল যে আপডেটটা অর্থাৎ তাদের যে মেইননেট আপডেটটা সেটা আসার সাথে সাথে অবশ্যই আমি ভিডিও দিয়ে দিব। তো মেইননেটেই কিন্তু মূল কাজটা, সেখানে কিন্তু আমাদের জয়েন হতে হবে, সেখানে জয়েন না হলে আমরা পেমেন্টটা নিতে পারবো না। এবং মেইননেটে আমরা যখন আরপিসি ইউআরএল এগুলো সেট আপ করবো তখনই আমরা এখান থেকে যে উইথড্র অপশনটা আছে উইথড্র অপশনের মাধ্যমে আমরা কানেক্ট করে আমাদের কয়েনগুলোকে ট্রান্সফার করে নিতে পারবো আমাদের মেটামাস্কে। এবং সেখানে যখনই তারা কোনো এক্সচেঞ্জারে লিস্ট করবে বা কোনো ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জারে লিস্ট করবে তখনই কিন্তু আমরা খুব সহজে সেল দিতে পারবো। তো অবশ্যই সেল ব্যাপারে বা ট্রান্সফারের ব্যাপারে বা ওয়ালেট যে মেইননেট সেট আপ করতে হবে সেই ব্যাপারে অবশ্যই বারবার বলতেছি ভিডিও আসবে। যার জন্য আপনি করবেন কি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে টেলিগ্রামের সাথেই থাকবেন, কারণ ছোট ছোট যে আপডেটগুলো সেগুলো কিন্তু টেলিগ্রামেই দেওয়া হয় এবং সাতোশি OEX এর উপর আমাদের ভরসাটা অনেক বেশি আছে, আমরা খুব বেশি আগ্রহ নিয়ে এখানে কাজ করছি। তো সেই আগ্রহটা যাদের ঠিকঠাক থাকে, কেননা অনেকেই কিন্তু এই যে আপডেটগুলো সেগুলোর সাথে জড়িত থাকার না কারণে অনেকেই দেখছি আমি যে এর আগে যে কোর মাইনিংটা করেছে সেখান থেকেও কিন্তু টাকা তুলতে পারে নাই। তো ভাই আপনারা এতদিন ধরে কাজ করতেছেন অবশ্যই আপডেটগুলো ফলো করবেন এবং OEX কয়েনটা আপনার সুস্থভাবে তুলে নেবেন আপনার ওয়ালেটে। এবং এখানে 10% কয়েন দেওয়ার কথা বলছে আমাদের, যদি 10% দেয় তাহলে আপনার কয়েন যতগুলো সেখান থেকে 10% যতগুলো কয়েন হবে সেগুলো আমরা ফার্স্ট স্টেপে সেল দিতে পারবো এবং পরবর্তী যে কয়েনগুলো সেগুলো মাসে মাসে হয়তো বা আমাদের ডিস্ট্রিবিউশন হবে। তো এই বিষয়ে অবশ্যই আপডেট আসবে, সেই আপডেট অবশ্যই চ্যানেলে দিয়ে দেওয়া হবে। তো গাইস এরপরেও যদি আপনার সাতোশি OEX নিয়ে কোনো প্রশ্ন থেকে থাকে আপনি চলে আসবেন টেলিগ্রামে, টেলিগ্রামে আসার পর আমার পার্সোনাল আইডিতে মেসেজ করবেন অথবা এই ভিডিওর নিচে আপনি একটা কমেন্ট করে রেখে যাবেন আপনার কোথায় কী সমস্যা হচ্ছে।
আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ সকলকেই।